বিমান চালিয়ে ফেরদাউসকে নিয়ে গেলেন স্ত্রী। বিষয়টা আসলেই অনেক আনন্দের। ভালোবাসা দিবসের আগের দিন ভিন্নভাবে স্ত্রী তানিয়া রেজার সঙ্গে দেখা হয়ে গেল চলচ্চিত্র অভিনেতা ফেরদাউসের। লন্ডন যাওয়ার জন্য বিমানের একটি ফ্লাইটে ওঠেন অভিনেতা ফেরদাউস, আর সেই বিমানটি চালিয়ে স্বামী ফেরদাউসকে লন্ডনের পথে ছুটেছেন তার স্ত্রী, কারণ ওই অভিনেতার স্ত্রী ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন। আর এই ঘটনায় উচ্ছ্বসিত ছিলেন চিত্রনায়ক ফেরদাউস। অভিনেতা ফেরদাউস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ কিছু ছবি সহ একটি পোস্ট দিয়েছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, বিমানের সঙ্গে লন্ডন যাচ্ছে, কাকতালীয়ভাবে আমার স্ত্রী তানিয়া রেজা ক্যাপ্টেন। এত সুন্দর ফ্লাইট এবং দুর্দান্ত আতিথেয়তা, বিমানের সকল ক্রুকে ধন্যবাদ। বাংলাদেশ বিমান আমাদের গর্ব, আমাদের সবার উচিত বিমানকে সমর্থন করা। ছবিতে দেখা যায় চা ও কাজু বাদাম খাচ্ছেন ফেরদাউস। সেই সঙ্গে বিমানের ভিতর তোলা ছবিতে এই নায়ককে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। এদিকে এই অভিনেতার পোস্ট বিভিন্ন জন নানা ধরনের মন্তব্য করছেন, বেশিরভাগ মানুষই তাকে অভিনন্দন জানিয়েছেন। আসলে এমন ঘটনা যদি ঘটে থাকে তো প্রশংসা তো পাবেই। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।